मुबारकबाद जानाच्छी एवं आज के आमादेर वाजेर आवाज जो दूर पर्यंत पहुंचे आमी सकल युवक भाई सह मुरब्बियाने ग्राम सकलेर प्रति उदात्त आह्वान करब आजकेर ए महफिले एसे बसे आजकेर महफिलके साफल्य मंडित करे तोलार जन्य। सम्मानित सुधी आपनादेर ए आदबासा एलाकार साथे आमार परिचिति आमार साथे आपनादेर परिचय आजकेर परिचय नय जेहेतु ए एलाकार ईदगाह मैदाने प्रति बात्सरी दुई बार एसे नमाज पढ़ानोर सुयोग हय आमार एई क्षेत्रे एई एलाकार सकलेर साथे आमार एकटा सम्पर्क रयेछे সেই সম্পর্ক থেকে এবং আপনাদের এই এলাকার ঈদগাহ একজন ইমাম হিসাবে আপনাদের প্রতি আমার যে রিকোয়েস্ট থাকবে আপনারা যে যেখানেই থাকুন না কেন আমাদের এই মাহফিলে চলে এসে এই মাহফিলটাকে সৌন্দর্য মণ্ডিত করে তুলবেন। আপনাদের উপস্থিতি যত বেশি হবে মাহফিলটি তত বেশি সৌন্দর্যমণ্ডিত হবে। যুবক ভাইরা যারা গড়ে রয়েছেন আমি উদাত্ত আহ্বান করব আপনারা আজকের এই মাহফিলে এসে মাহফিলে বসে মাহফিলটাকে আপনারা আলোকিত করে তুলুন মাহফিলটাকে আপনারা সফল করে তুলুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন তোমরা জান্নাতের কোন বাগানের দিকে যাবে তখন তোমরা জান্নাতের ফল ভক্ষণ করো। সাহাবায়ে কেরামরা আল্লাহ হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আমরা দুনিয়াতে আমরা কিভাবে জান্নাতের ফল ভোগ করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার যেই জায়গায় কুরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় সেই জায়গা হচ্ছে জান্নাতের বাগান, সেই জায়গায় বসে তোমরা জান্নাতের ফল বক্ষণ করবে। এই জন্য এই এলাকার সকল অভিভাবকদের প্রতি সকল মুসলমান অভিভাবকদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকলো আপনাদের ভাই আপনাদের ছেলে আপনাদের ছোট ভাই আপনাদের বন্ধু যারাই রয়েছেন তাদেরকে আপনারা উৎসাহিত করে এই সমস্ত মাহফিলে পাঠিয়ে দিবেন। এই সমস্ত মাহফিলে আসলে মানুষের দুনিয়া এবং আখেরাতের অসংখ্য কল্যাণ বর্ষিত হয়। সম্মানিত শুধু আজকের মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এবং এই বিষয়টাকে সামনে রেখে খুব সংক্ষেপে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত শুধু আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কালিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, তোমরা পৃথিবীতে হালাল জিনিস এবং পবিত্র জিনিস তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান। আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানকে তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আযুবুন মুবিন। নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। সম্মানিত শুধু আজকে আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে সাবজেক্ট হচ্ছে সুদ এবং ঘুষ সম্পর্কে আলোচনা করার জন্য, সুদ এবং ঘুষের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। সুদ এবং ঘুষ বিষয় একটি বিষয়, সুদ এবং ঘুষের সাথে হালাল হারামের সম্পর্ক,
আজকের এই গোটা সমাজের দিকে যদি আমরা একটা তাকাই, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সুদকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সুদকে আজকে আমাদের সমাজে পাপ মনে করা হচ্ছে না, সুদটাকে অনেকে আজকে ফ্যাশন হিসাবে বেছে নিয়েছেন। এই সাবজেক্টটি আসলেই খুবই জটিল এবং এই সাবজেক্ট নিয়ে আলোচনা করতে যে আমাদের এই সমাজে অনেক ইমামরা তাদের ইমামতি হারিয়েছেন। কারণ দেখা যায় মসজিদের কমিটির মধ্যে অনেক মানুষ রয়েছেন যারা সুদের সাথে সংশ্লিষ্ট, যারা ঘুষের সাথে সংশ্লিষ্ট। এই ওয়াজটি চলে যায় তখন তারা এই ইমামের পিছনে আর ইমামতি করতে চান না। এই জন্য এই বিষয়টা বর্তমান সমাজে এবং বর্তমান সময়ে অত্যন্ত জরুরি হয়ে গিয়েছে। এই বিষয়ে যত বেশি আলোচনা হবে, যত বেশি আমরা জানব, তত বেশি আমাদের সমাজ উপকৃত হবে। সম্মানিত শ্রোতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের একটি আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। তাহলে এই আয়াতের মধ্যে একটি হালাল আর একটি হারাম আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। হালাল হচ্ছে ব্যবসা আর হারাম হচ্ছে সুদ। সম্মানিত শ্রোতা, সুদ আরবি ভাষায় বলা হয় রিবা, আর ইংরেজি ভাষায় আমরা বলে থাকি ইন্টারেস্ট। কুল্লু কারদান জাররান নাফআন ফাহুয়া রিবা। যে সমস্ত ঋণের মধ্যে ঋণ করার পর এই মূলধনের সাথে যে অতিরিক্ত টাকা দেওয়া হয় তাকে বলা হয় সুদ। আরো সংক্ষেপে যদি আমি বলি, আপনি কারো কাছ থেকে যদি 2000 টাকা ধার আনেন, এই 2000 টাকার বিনিময়ে এক মাস পর বা দুই মাস পর বা নির্দিষ্ট মেয়াদের পর আপনি তাকে যদি 2000 টাকার পরিবর্তে 2500 টাকা দেন, তাহলে এই যে অতিরিক্ত টাকা দিলেন আপনি, এই অতিরিক্ত টাকাকে বলা হয় সুদ। আর তার বিপরীতে হচ্ছে কর্জে হাসানা। ইসলাম কর্জে হাসানাকে উৎসাহিত করে, সুদকে ইসলাম নিষেধ করে। সুদ সম্পর্কে খুব বিশদ আলোচনা করার কোনো প্রয়োজন নেই, কারণ সুদ শব্দের সাথে এবং সুদি লেনদেনের সাথে মোটামুটি আমাদের সমাজ খুব বেশি পরিচিত। সুদকে যদি আমরা যদি এইভাবে ভাগ করি, শরীয়তে সুদকে দুই ভাগে ভাগ করা হয়েছে, রিবাল খাতি, একটি হচ্ছে প্রকাশ্য সুদ আর একটি হচ্ছে রিবাল জালি, অপ্রকাশ্য সুদ। রিবাল খাতি প্রকাশ্য সুদ যেটা, সেটাকে বলা হয় রিবাল নাসিয়া। আপনি কারো কাছ থেকে 2000 টাকা আনলেন, 2000 টাকার পর নির্দিষ্ট মেয়াদে আপনাকে বেঁধে দেওয়া হলো আমাকে 2500 টাকা দিবে, এটি হচ্ছে রিবাল নাসিয়া। আর রিবাল ফাদ হচ্ছে বা রিবাল জালি হচ্ছে, আপনি কারো কাছ থেকে এক মন ধান আনলেন, দেওয়ার সময় আপনি এক মন ধানের সাথে আরো 20 কেজি নির্দিষ্ট করে দেওয়া হলো, এই 20 কেজি তোমাকে দিতে হবে, এই 20 কেজি হচ্ছে সুদ। তো এই সুদের বিশদ প্রকার রয়েছে, আমি খুব সংক্ষেপে এই সুদের প্রকারটি আমি তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউলবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করে দিয়েছেন আর সদকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেছেন। এই জন্য ইসলামী সমাজ ব্যবস্থায় সুদী ব্যবসার মাধ্যমে কিছু মানুষ রাতারাতি ধনী হয়ে যায় আর কিছু মানুষ নিঃস্ব থেকে আরো নিঃস্ব হয়ে যায়। ইসলাম এই সুদী লেনদেনকে নিষিদ্ধ করে দিয়ে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত করেছে এবং ইসলাম উৎসাহিত করেছে
জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য। জাকাতের মাধ্যমে ধনী মানুষের সম্পদ পবিত্র হয়, ধনী মানুষের সম্পদ বৃদ্ধি পায়, পাশাপাশি দরিদ্র যারা রয়েছেন তাদের দারিদ্রতা মুক্ত হয়। তাহলে আমরা কি চাই? আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে যে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন সেই যাকাত ব্যবস্থা আমরা চাই, নাকি সুদ ব্যবস্থা সমাজ আমরা চাই? আপনারা বলেন, আমরা যাকাত ভিত্তিক সমাজ চাই নাকি সুদ ভিত্তিক সমাজ চাই আমরা? যাকাত ভিত্তিক। আমরা সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা চাই? আমরা চাই না। শুরুতে একটি হাদিস বলে রাখি, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন চার প্রকার মানুষের উপর তার অভিসম্পাত বর্ষণ করেন। আল্লাহর পক্ষ থেকে চার প্রকার মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে অভিসম্পাত বর্ষিত হয়। লানত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বর্ষিত হয়। এক নম্বর হচ্ছে আকিলুর রিবা, যারা সুদ পায়, ওয়া মুকিলাহু এবং যারা সুদ দেয়, ওয়া কাতিবাহু এবং যারা সুদ লিখে, ওয়া শাহিদাইহি এবং এই সুদ আনা নেওয়ার মধ্যে যারা সাক্ষ্য থাকে, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের জন্য লিখালিখি করে আর যারা সুদের জন্য সাক্ষী হয়, এই চার প্রকার মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লানত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কি এই চার প্রকার মানুষের কোন এক প্রকার হতে চাই? কি আমরা কি হতে চাই? কারণ এই চার প্রকার মানুষের উপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লানত বর্ষিত হয়। এই সুদ ঘুষের সাথে আরেকটি বিষয় আমাকে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে ঘুষ। তাহলে সুদ সম্পর্কে মোটামুটি আমাদের একটা ধারণা হলো। আর ঘুষ হচ্ছে কি? ঘুষ হচ্ছে, মনে করেন আপনি একটি কাজ করতে যাবেন, এই কাজ যথারীতি নিয়ম মাফিক হওয়ার কথা, কিন্তু এই কাজ করতে গেলে আপনি যথারীতি নিয়ম মাফিক আপনি করতে পারবেন না, যদি কোনো উৎকুচ, যদি কোনো উপটোকন তাকে প্রদান না করেন তাহলে করতে পারবেন না। মনে করেন আপনি একটি, আপনার একটি কাজ সহজেই হওয়ার কথা, আপনার একটি ফাইল অটো হওয়ার কথা, কিন্তু কেউ যদি এই ফাইল আটকে দিয়ে, কোনো অজুহাত নেই, কোনো ভুল নেই এই ফাইলের মধ্যে, এমনিতেই হওয়ার কথা, কিন্তু আপনাকে দাবি করা হলো তোমার এই কাজটি আমি করে দেব যদি তুমি আমাকে কিছু প্রদান করো, এই যে টাকাটা দিলেন এই টাকাটা হচ্ছে ঘুষ। সম্মানিত শুধু এই ঘুষটা দেখা যায় আমাদের দেশের একেবারে উঁচু পর্যায় থেকে এই ঘুষ চলে আসছে, বিভিন্ন সেক্টরে দেখা যায় এই ঘুষের ছড়াছড়ি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর-রাশী ওয়াল মুরতাশী কিলাহুমা ফিন্নার, যারা সুদ দেয় এবং যারা ঘুষ দেয় এবং ঘুষ গ্রহণ করে, কিলাহুমা ফিন্নার, উভয়ে আল্লাহর জাহান্নামে জ্বলতে হবে। এই জায়গায় আরেকটি বিষয় মনে রাখবেন, আপনাকে যদি ঘুষ দিতে কোনো কারণে যদি কেউ বাধ্য করে, আপনি নিরুপায় হয়ে যদি দেন সেটি হচ্ছে ভিন্ন কথা। যে আপনাকে নিরুপায় করেছে, যে আপনাকে দিতে বাধ্য করেছে, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাবল শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন। এখন দেখেন সুদ এবং ঘুষ ইসলামী সমাজ ব্যবস্থায় হারাম। সুদ এবং ঘুষের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের যেই অংশ
হারাম মালের দ্বারা শরীরের যে মাংস শরীরের যে রক্ত উৎপন্ন হয়েছে সেই রক্ত সেই মাংস কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বিড়াল এবং কুকুরের মধ্যে যদি পার্থক্য দেখেন তাহলে দেখবেন কুকুর নিকৃষ্ট প্রাণী, কুকুরের লালা যদি কোনো পাত্রের মধ্যে কুকুরের লালা বা কুকুর যদি মুখ দেয়, হাদিস শরীফের মধ্যে এসছে এই পাত্র সাতবার দৌত করতে হবে। এই কুকুর যদি ভিজা থাকে আপনার শরীরের মধ্যে যদি লাগে তাহলে আপনার এই কাপড় দৌত করতে হবে। আপনার শরীর যদি ভিজা লাগে, কুকুরের লোম যদি লাগে, কুকুরের কুকুরের শরীরের মধ্যে যদি লেগে যায় তাহলে দৌত করতে হবে। কারণ হচ্ছে কুকুর কি হারাম। কিন্তু এই জায়গায় আরেকটি বিষয় মনে রাখবেন, শিকারী কুকুর আপনি পালন করতে পারবেন কিন্তু এই কুকুরকে আপনি ফ্যাশন হিসাবে আপনি কুলে তুললেন এইগুলা ইসলাম কি করে না, এলাউ করে না। ইসলাম এগুলো নিষিদ্ধ করে দিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন গড় থেকে বের হলেন, বের হওয়ার পর দেখলেন গড়ের বাহিরে জিবরিল ইসলাম দাঁড়ানো। দাঁড়ানো দেখে জিবরিলকে বললেন তুমি গড়ে আসলে না কেন? জিবরিল ইসলাম কোনো উত্তর দিলেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে জিজ্ঞেস করলেন, হে আয়েশা আমার গড়ে কি কোনো কুকুর রয়েছে? আয়েশা সিদ্দিকা বললেন না গড়ে কোনো কুকুর নাই, তবে আপনার নাতি কিছুক্ষণ আগে একটা কুকুর গড়ে নিয়ে এসেছে, হয়তো কুকুরের কোনো লোম গড়ের মধ্যে রয়েছে। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এই কুকুরের লোম ঘরে থাকার কারণে আল্লাহ এই ফেরেশতা গড়ে প্রবেশ করেন নাই, কুকুরের লোম তুমি ফেলে দাও। পক্ষান্তরে আরেকটি বিষয় বলে নেই, কুকুর দেখবেন মরা জন্তু বক্ষণ করে। মরা জন্তু বক্ষণ করা কি হারাম। হারাম জিনিস বক্ষণ করার কারণে এই কুকুর কি হয়ে গেছে, নিকৃষ্ট হয়ে গিয়েছে। এখন বিষয়টা দেখেন, এই হারাম খাদ্য বক্ষণ করার কারণে একটি জন্তুর উপর এর প্রভাব পড়েছে। অপরদিকে দেখেন আপনারা বিড়ালের অবস্থা, বিড়াল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিড়ালকে পছন্দ করতেন। একদিন আল্লাহ রসুলের দরবারে তিনি উপস্থিত হলেন, হঠাৎ ওনার জামার আস্তিন থেকে বিড়াল বের হয়ে পড়ল। আল্লাহ রসুল রসিকতা করে বললেন হে বিড়াল চানার পিতা আবু হুরায়রা। কি বললেন? আবু হুরায়রা মানে কি বিড়াল চানার পিতা। উনি এই কথাটাকে পছন্দ করে উনি ওনার নাম বানিয়ে নিয়েছেন। এই বিড়াল যদি আপনার সাথে থাকে তাহলে বিড়াল এটি হারাম হবে না, বিড়ালের লোম আপনার শরীরে লাগলে এটি হারাম হবে না। বিড়াল কোনো জায়গায় যদি মুখ দিয়ে দৌত করে আপনি খেতে পারবেন, হারাম হবে না। এখন এই দুইটার মধ্যে যদি আমরা পার্থক্য করি তাহলে কি বুঝব যে কুকুর হারাম হওয়ার কারণে এটা নিকৃষ্ট হয়ে গিয়েছে কিন্তু বিড়াল এই মরা মরা গরুর গোশত খায় না বিড়াল, এই জন্য কুকুর এই পর্যায়ে চলে এসেছে। তাহলে এটা থেকে বোঝা যায় যে হারাম জিনিসের প্রভাব, হালাল জিনিসের প্রভাব জন্তুর উপর পড়ে, ঠিক সেইভাবে হালাল এবং হারামের প্রভাব মানুষের জীবনের উপরও পড়ে। আপনি যদি হারাম বক্ষণ করেন ইবাদতের মধ্যে আপনি স্বাদ পাবেন না, ইবাদত করতে আপনি মজা পাবেন না, ইবাদতের মধ্যে যে একটা স্পিড এই স্পিড আপনি পাবেন না, ইবাদতের মধ্যে আগ্রহ আপনি হারিয়ে ফেলবেন। আপনার সন্তান সন্ততি যদি হারাম টাকায় যদি আপনার সন্তান সন্ততিকে ভরণ পোষণ করেন তাহলে এই সন্তান সন্ততি দিয়ে আপনি কোনো উপকার পাবেন না, না পাবেন দুনিয়ায় না পাবে আখেরাতে, কোনো জায়গায় আপনি উপকার পাবেন না। হালাল কম জিনিসেও শান্তি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম, ওনাকে ওনার ছাত্র আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি একদিন দাওয়াত করলেন যে হুজুর একদিন আমার বাড়িতে তশরিফ আনবেন আপনি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার দাওয়াতকে গ্রহণ করলেন এবং বললেন আমি অমুক দিন তোমার বাড়িতে আসব। বাড়িতে গেলেন, যাওয়ার পর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাত্রিবেলায় খাবার দাবার করবেন, ওনার সামনে চারজনের খাবার খাওয়ার মতো খাদ্য ওনার সামনে রাখা হলো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই খাবার পেয়ে
সমস্ত খাবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খেয়ে ফেললেন। রাত্রিবেলা তিনি যখন ঘুমাতে যাবেন, ইমাম আবু ইউসুফের মেয়ে কিছু পানি ওনার জন্য বরের মধ্যে রাখলেন, যে রাতের সময় উনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, বুজুর্গ ব্যক্তি রাখলেন। দেখা গেল সকালবেলা ফজরের আজান যখন হলো, ফজরের আজান হওয়ার পর তিনি কাউকে না বলে তিনি মসজিদে চলে গেলেন। মসজিদে নামাজ শেষ করে ইমাম আবু ইউসুফের বাড়িতে না এসে তিনি রওনা দিচ্ছেন। এই অবস্থা দেখে ইমাম আবু ইউসুফের মেয়ে আবু ইউসুফকে বলল, বাবা আমি আজকে খুবই আনন্দিত হয়েছিলাম যে আপনার উস্তাদ আমার বাড়িতে আসবেন, ওনাকে আমি আপ্যায়ন করব, রাত্রিবেলা উনি আমার বাড়িতে থাকবেন, কিন্তু ওনার কাছ থেকে যে আমি তিনটি বিষয় আমি দেখলাম, এই বিষয়টা আমার কাছে খুবই অবাক করলো। উনি এমনভাবে রাত্রিবেলায় বক্ষণ করলেন, ইনি একটা খেলাফ আমল করেছেন, সুন্নতে খেলাফ আমল করেছেন। সুন্নত হচ্ছে কম খাওয়া, হচ্ছে সুন্নত, কিন্তু উনি চারজনের খাবার উনি খেয়ে ফেললেন। একজন বুজুর্গ ব্যক্তি, আমি মনে করেছিলাম উনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, কিন্তু উনি তাহাজ্জুদের নামাজও পড়েন নাই। আমি যে পাত্রটি দিয়েছিলাম সেই পাত্রের মধ্যে এখন পর্যন্ত পানি রয়েছে, উনি তাহাজ্জুদের নামাজও পড়েন নাই। নামাজ শেষ করে উনি যখন রওনা দিলেন, আমাদেরকে জিজ্ঞেসও করেন নাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি দৌড়ে গেলেন ইমাম আবু হানিফাকে বললেন, হে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমার মেয়ে এই প্রশ্নগুলি করছে, আমার মেয়ে এর জবাব জানতে চায়। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আবু ইউসুফের সাথে বাড়িতে চলে আসলেন, এসে মেয়েকে ডাক দিলেন। মেয়ে আসার পর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে জবাব দিলেন মেয়েকে ডাক দিয়ে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, চারজনের খাবার আমি একা শেষ করে দিয়েছি, কারণ হচ্ছে তোমার বাবার যে উপার্জিত টাকা পয়সা দিয়ে আজকের যে খাবারের ব্যবস্থা করেছেন, এই খাবার এত বেশি হালাল ছিল, এই খাবারের মধ্যে আমি দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা রহমত নাজিল হচ্ছে, এই খাবারের উপর কি নাজিল হচ্ছে, রহমত নাজিল হচ্ছে। ইমাম আবু হানিফা আল্লাহ চুপ দিয়েছেন, যে চুপ দিয়ে তিনি দেখতে পারতেন কোনটি হালাল খাবার কোনটি হারাম খাবার। ইমাম আবু হানিফা বলেন, তোমার বাবার এই হালাল খাবার দেখে আমার মনে হলো, এই খাবার যদি আমার শরীরের মধ্যে থাকে তাহলে আমার ইবাদতের মধ্যে আগ্রহ আমার বেশি থাকবে, আর তোমার বাবার হালাল খাবার খাবার পর আমার শরীরের মধ্যে এমন প্রতিক্রিয়া হলো, এর কার্যকারিতা এমন ভাবে আমার শরীরের মধ্যে হলো, সারা রাত আমি জাগ্রত দেখেছি, আমি বুঝতে পারি নাই সারা রাত আমি কিভাবে কাটিয়ে দিয়েছি, এবং সারা রাত আমি মাসআলা ইস্তেমবাদ করেছি, একটি আয়াত থেকে আমি শত শত মাসআলা আমি ইস্তেমবাদ করে ফেলেছি শুধুমাত্র তোমার বাবার এই হালাল খাবার খাওয়ার কারণে। তোমার বাবার হালাল খাবার খাওয়ার কারণে আমি আজ রাত শত শত মাসআলা আমি ইস্তেমবাদ করেছি, এই জন্য রাতে আমার তাহাজ্জুদ পড়া তাহাজ্জুদের জন্য অযু করার কোনো প্রয়োজন হয় নাই, কারণ রাতে আমি জাগ্রত ছিলাম, আমার অযু নষ্ট হয় নাই, আর আমি ফজরের নামাজ পড়ে এই মাসআলা গুলো আমার মেমোরির মধ্যে শুধু নাড়াচাড়া করলাম, এই মাসআলা, এবং আমি দ্রুত বেগে যাচ্ছি আমার ছাত্রদের কাছে, আমার কাছে কোনো খাতা নেই, আমার কাছে কোনো কলম নেই, আমি দ্রুত যাচ্ছি আমার ছাত্রদের মজলিসে, আমি তাদেরকে যে সমস্ত মাসআলা ইস্তেমবাদ করেছি রাত্রিবেলায় এই মাসআলাগুলো আমি আমার ছাত্রদেরকে দ্রুত গিয়ে যাচ্ছি তাদেরকে শিক্ষা দিব। এই হচ্ছে হালাল খাবারের প্রভাব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজের পর সব থেকে বড় ফরজ হলো হালাল উপার্জন করা। আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস, কি ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস, কুরআন শরীফের মধ্যে আপনারা দেখবেন
আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যখন ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওনার ইবাদতের জন্য মানুষকে ডাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। হে মানব জাতি দিয়ে শুধুমাত্র মুসলমানদেরকে বোঝানো হয় না, হে মানব জাতি দিয়ে মুসলমানদেরকেও তো বোঝানো হয়, পাশাপাশি ও মুসলিম যারা রয়েছেন তাদের সবাইকেও ইয়া আইয়ুহান নাস দিয়ে বোঝানো হয়। ইয়া আইয়ুহান নাস দিয়ে কি শুধুমাত্র মুসলমানদেরকে বোঝানো হয়, সবাইকে বোঝানো হয়? আমার রসুলের যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, সবার জন্য আমার রসুল রাসূল হয়ে এসেছেন, সবার জন্য রাসূল করে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার ইবাদতের ক্ষেত্রে ইয়া আইয়ুহান নাস বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খাবার দাবারের ব্যাপারেও ইয়া আইয়ুহান নাস বলেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস, তার মানে শুধুমাত্র কি মুসলমানরা হালাল খাবে না সবাই হালাল খাবে? জোরে বলেন, মুসলমানরা হালাল খাবে নাকি সবাই হালাল খাবে? সবাই হালাল খাবে। এই জন্য একজন মুসলমান যদি হালাল খায়, এই হালাল খাবারের প্রভাব তার শরীরের মধ্যে পড়ে। একজন অমুসলমানও যদি হালাল খাবার খায়, এই হালাল খাবারের প্রভাব তার শরীরের মধ্যে ঠিক সেইভাবে প্রভাবান্বিত করে। যদিও আখিরাতে কিছু নাই কিন্তু দুনিয়ায় এই প্রভাব বিস্তার করে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিদেরকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাও এবং পবিত্র জিনিস তোমরা খাও। আমরা কি খাবো? জোরে বলেন, হালাল খাবো এবং পবিত্র জিনিস আমরা খাবো। এই হালাল খাবার খেলে মানুষের স্মরণ শক্তি বৃদ্ধি পায়, হালাল খাবার খেলে মানুষের ইবাদত বন্দেগীর মধ্যে আগ্রহ সৃষ্টি হয়। পক্ষান্তরে যদি আপনি হারাম খাবার যদি আপনি বক্ষণ করেন, এই হারাম খাবারের প্রভাব আপনার শরীরের মধ্যে যেভাবে পড়বে, আপনার সন্তান সন্ততি সবার জীবনের মধ্যে এই হারামের প্রভাব বিস্তার লাভ করবে। এই সন্তানকে দিয়ে আপনি কোনো উপকার পাবেন না, না পাবেন দুনিয়ায়, না পাবেন আপনি আখেরাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার হাসানা দান করো। দুনিয়ার হাসানা কি? আমার লেনদেনের মধ্যে, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে, আমার খাবার দাবারের মধ্যে, আমার জীবন পরিচালনা করার মধ্যে কোন কোন ক্ষেত্রে হারাম রয়েছে, কোন কোন ক্ষেত্রে হালাল রয়েছে, এইগুলো বিচার বিবেচনা করে চলার নামই হচ্ছে মুত্তাকি। যারা এইগুলি মেনে চলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সীমাহীন পুরস্কারে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করতে গেলেন, মেরাজে গিয়ে আল্লাহর হাবিব দেখলেন এমন কিছু মানুষ, যেই মানুষ উপর হয়ে, যেই মানুষ তার পেট উপর দিকে দিয়ে শুয়ে আছে এবং পেটগুলো বড় ঘরের মতো উঁচু উঁচু পেট, আর এই পেটের মধ্যে সাপ, জাহান্নামের সাপ তাকে দংশন করছে, আর এই মানুষগুলো উঁচু স্বরে চিৎকার করছে, চেঁচামেচি করছে। আল্লাহর হাবিব জিব্রিলকে জিজ্ঞেস করলেন, ভাই জিব্রিল, এই সমস্ত লোক তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই অপমানজনক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন? জিব্রিল ইসলাম জবাব দিলেন, আপনার উম্মতের মধ্যে সেই সমস্ত মানুষ যারা দুনিয়ায় থাকতে সুদ খেত, সুদি কারবার করত, সুদি লেনদেন করত, সুদের সাথে সংশ্লিষ্ট থাকত, তাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দিতে থাকবে। একজন মানুষ যখন একটা সুদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 70টি গুনাহ লিখেন। কয়টি গুনাহ? 70টি গুনাহ। একটা সুদ খেলে কয়টা গুনাহ হয়? 70টি গুনাহ। আইসিরুহা
সর্বনিম্ন গুণা কি হচ্ছে? নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করলে যেই গুণা, এই গুণা আল্লাহ রাব্বুল আলামিন লিখেন যদি একটা সুদ খায়। এখন একজন মানুষ যদি সুদের সাথে যদি থাকে, তাহলে দেখেন তার নামায় আমল নামায় প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন জিনার শাস্তি তার নামায় আমল নামায় আল্লাহ লিখে দিচ্ছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকের এই ওয়াজটি সুদগুরকে আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করার ওয়াজ নয়, সুদগুররা যেন এই সুদ বাদ দিয়ে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসে, এটি হচ্ছে আমাদের ওয়াজের মূল বিষয়। নাকি আমরা সমাজ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করব? না, আমরা তাদেরকে বুঝাবো যে তোমরা এই কাজটি করো না, এই কাজটি অন্যায়, এই কাজটি হচ্ছে গর্হিত কাজ, এই কাজ করে সমাজে কোনো ভালো হচ্ছে না, এই কাজ করে যেভাবে তুমি নষ্ট হচ্ছ, যেভাবে তুমি ধ্বংস হচ্ছ, ঠিক সেইভাবে তুমি সমাজকে ধ্বংস করে দিচ্ছ। সম্মানিত শুনি, এই সুদ নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখা যাবে আমাদের সমাজে 90% মানুষ কোনো না কোনো ভাবে সুদের সাথে সংশ্লিষ্ট। আপনি 1 লক্ষ টাকা ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিট করে রাখলেন, মাস শেষে আপনি 1000 টাকা আপনি ব্যাংক থেকে আপনি নির্দিষ্ট হারে তুলে আনলেন, এই টাকাটা কি? আমার জয় বলবেন এই টাকাটা কি? তাহলে দেখেন কেউ সুদকুর নাম দিয়ে সুদ কাটছে, আবার কেউ সাধু সেজে সুদ কাটছে, ঠিক কিনা? সুতরাং লেনদেনের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। আল্লাহ রসুলের একজন সাহাবি আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, যেন আমি দোয়া করার সাথে সাথে আমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহ রাসূলের কাছে এসে নিজের সম্পদের জন্য কিছু চাইলেন না, নিজের সন্তানের জন্য কিছু চাইলেন না, ঘর বাড়ির জন্য, টাকা পয়সার জন্য চাইলেন না। তিনি একটু হেকমত করে, একটু কায়দা করে তিনি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের নিকট বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, যেন আমি দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। আমার রাসূল সাহাবীকে বললেন, হে আমার সাহাবী, আমি তোমাকে একটি আমল শিক্ষা দিচ্ছি, এই আমলটি যদি তুমি করতে পারো তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তি বানিয়ে দিবেন যে তুমি দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই আমল কি আপনারা সবাই করবেন? আমি যদি বলি আপনাদেরকে আল্লাহ রাসূল যে আমল শিক্ষা দিয়েছেন এই সাহাবীকে, যে হে সাহাবী, তুমি যদি এই আমল করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন ব্যক্তি বানিয়ে দিবেন যে তুমি দোয়া করার সাথে সাথে তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তাহলে এই দোয়াটা কি শুধুমাত্র এই সাহাবীর জন্য প্রযোজ্য, নাকি আজকে পর্যন্ত সবার জন্য প্রযোজ্য রয়েছে? সবার জন্য। তাহলে এই আমল কি আপনারা সবাই করবেন? যদি করেন তাহলে এই আমলটি বলবো, জি করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব জবাব দিলেন, হে আমার সাহাবী, আফিদ মাতা আইমাক ফাতাকুন মুস্তাজাবাত দাওয়া, তুমি তোমার খাবার পবিত্র করো, তুমি তোমার রিজিক পবিত্র করো, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা দান করে দিবে। আমলটা সহজ না? কি সহজ না করি? সহজ। কি করবে? আফিদ মাতা আইমাক, তুমি তোমার রিজিককে পবিত্র করো, তোমার লেনদেনকে পবিত্র করো, তোমার ব্যবসা বাণিজ্যকে পবিত্র করো, তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা দান করে দিবেন। সুতরাং একজন মুসলমান হারামের সাথে কি সংশ্লিষ্ট থাকতে পারে? জোরে বলেন, হারামের সাথে থাকে? না। সুদের সাথে? না। ঘুষের সাথে? না। মদের সাথে? না। জুয়ার সাথে? না। সত্যি বলছেন তো? তারপর আরো কিছু হারাম রয়েছে যেগুলো আমাদের সমাজে প্রচলিত, সেটি হচ্ছে দেখবেন আজকে অনেক ফ্যামিলির মধ্যে এই সমস্যা আমি নিজেই দেখছি,
অনেকে এই সমস্যা থেকে উত্তরণের সত্য আমাকে বলছেন যে ছেলেকে বিয়ে দিতে পারছেন না, মেয়েকে বিয়ে দিতে পারছেন না যৌতুকের কারণে। একজন অভিভাবক 3 লক্ষ 4 লক্ষ টাকা ইনভেস্ট করতে না পারলে তার ছেলে এবং তার মেয়েকে বিয়ে দিতে পারছে না। এই যৌতুক প্রথা হালাল না হারাম সবাই বলতে হবে? যৌতুক প্রথা হারাম না হারাম? হারাম। সুদ হারাম, যৌতুক হারাম, জুয়া হারাম, ব্যভিচার হারাম, ঘুষ হারাম। এই হারামের সাথে আমরা কি যুক্ত থাকবো? ধীরে বলতে হবে, আমরা কি যুক্ত থাকবো? একজন মানুষ যদি মিথ্যা কথা বলে, আপনি মনে করেন কিছুক্ষণ আগে মিথ্যা কথা বলে এসেছেন, আপনাকে দেখলে আমি কি বুঝবো আপনি মিথ্যা কথা বলেছেন? বুঝবো না। একজন মানুষ মনে করেন চুরি করে এখানে এসেছে ওয়াজ শুনতে, আমি কি দেখে বলতে পারবো সে কি চুরি করে এসেছে? বলার কোনো উপায় নেই। একজন মানুষ চুরি করার কারণে, একজন মানুষ জেনা করার কারণে, ব্যভিচার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দেন না দুনিয়ায়। শাস্তি দেন না বলতে মানে তার চেহারায় এমন এমন প্রভাব ফুটে তুলেন না যা দেখে তাকে বলা যাবে জেনাকুর, যা দেখে বলা যাবে সে সুদকুর, যা দেখে বলা যাবে সে হারামকুর, যা দেখে বলা যাবে সে মৃত্যু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন একজন জেনাকারী ব্যক্তিকে কিয়ামতের ময়দানে তুলবেন, সেই সময় তার চেহারার মধ্যে সে যদি জেনাকারী পুরুষ হয়ে থাকে তাহলে তার চেহারার মধ্যে মহিলার যৌনাঙ্গ স্পষ্টভাবে ভেসে উঠবে। যদি কোনো মহিলা যদি জেনার সাথে যদি যুক্ত থাকে, জেনা ব্যভিচারের সাথে যদি কোনো মহিলা যুক্ত থাকে দুনিয়াতে, এই চাপ তার চেহারার মধ্যে উঠবে না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে তার চেহারার মধ্যে পুরুষের যৌনাঙ্গ স্পষ্টভাবে দেখা যাবে। আমার রসুল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনটি দোয়া করেছেন। আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনটি দোয়ার মধ্যে দুইটি দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, একটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। আমার রসুল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি পূর্ববর্তী উম্মতরা যারা গুনাহ করেছে গুনাহ করার সাথে সাথে আপনি তাদেরকে আযাব দিয়েছেন, কোন উম্মতদের আপনি পানির মধ্যে ছুপিয়ে মেরেছেন, কোন উম্মতের চেহারা বিকৃত করে দিয়েছেন, কোন নবীর উম্মতকে বিভিন্ন রকম আপনি আপনি শাস্তি দান করেছেন। আমি নবী আপনার কাছে দোয়া করছি আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে এইভাবে চেহারা বিকৃত আল্লাহ তুমি করিও না। আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়া কবুল করে নিয়েছে। দ্বিতীয় দোয়া আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করেছেন, হে আল্লাহ, আমি দোয়া করছি আমার উম্মতরা যেন সব সময় শত্রুদের উপর বিজয় লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াও কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি 3 নম্বর দোয়া করেছি, আল্লাহ আমার উম্মতের মধ্যে যেন কোনো একতেলাফ না থাকে, মতানৈক্য না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি কবুল করেন নাই। এই জন্য আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে একতেলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে। আল্লাহর হাবিব বলেন একতেলাফ উলামায়ে রহমা, ওলামায়ে কেরামগণ বিভিন্ন মাসআলার ব্যাপারে যে একতেলাফ করেন, এই একতেলাফের মধ্যে রহমত রয়েছে। একটি মাসআলার ক্ষেত্রে ইমাম আবু হানিফা একটি মত দিয়েছেন, একটি মাসআলার উপরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি অন্য একটি মত দিয়েছেন। এই মতের মধ্যে কোনো ধরনের অভিসম্পাত নেই, বরং আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। কিন্তু ইসলামের মধ্যে ইফতেরা হওয়া, বিচ্ছিন্ন হওয়া, বিভিন্ন নামে দল গঠন করা, ইসলামের নামে নিজের মতাদর্শ প্রতিষ্ঠিত করা ইসলামে হারাম করে দিয়েছে। ইখতিলাফ থাকবে কিন্তু ইফতেরা থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার রশিকে তোমরা শক্ত করে ধরে রাখো, ওয়া লা তাফাররাকু তোমরা পৃথক হইও না। কি হইও না? তোমরা পৃথক হইও না। সম্মানিত শ্রোতা,
কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আপনি পাঁচটি প্রশ্নের জবাব দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। পাঁচটি প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। সম্মানিত শুনি, আমরা কি আলিম, কি জালিম, কি হিন্দু, কি মুসলিম, যে যেই ধর্মের হন না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত এই পাঁচটি প্রশ্নের জবাব দিতে পারবে না, কোন মুসলমান যতক্ষণ পর্যন্ত এই পাঁচটি প্রশ্নের জবাব দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত এই মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নগুলি শুধুমাত্র উম্মতদেরকে করবেন, কাদেরকে করবেন, উম্মতদেরকে করবেন, কোন নবী রাসূলকে এই প্রশ্ন করবেন না। নবী রাসূলকে শুধুমাত্র একটি প্রশ্ন করা হবে, কয়টি প্রশ্ন, একটি প্রশ্ন, যে হাল বাল্লাগতু, আমার নবীদের সম্মানার্থে নবীগণের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন সারাফাতান একটি প্রশ্ন করবেন, হে আমার নবী, হে আমার নবীরা, তোমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব কি তোমরা পৌঁছে দিয়েছ, হাল বাল্লাগতু, তোমরা কি পৌঁছে দিয়েছ দায়িত্ব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সোয়ালক সাহাবিদের সম্মুখে দাঁড়িয়ে ভাষণের শেষ পর্যায়ে বললেন, সাহাবিদেরকে সাক্ষ্য রেখে বললেন, আল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিয়েছি, হে আমার সাহাবীরা, আমি কি পৌঁছে দিয়েছি। সাহাবায়ে কেরামরা জবাব দিলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আপনার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছেন আপনি পৌঁছে দিয়েছেন। আমার রাসূল তখন শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে ইশারা করে বলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ তুমি সাক্ষ্য দেখো, আমি এত সব মানুষকে নিয়ে সাক্ষ্য দিচ্ছি, আমি আমার দায়িত্বগুলি সঠিকভাবে আমি সবার নিকট পৌঁছে দিয়েছি। এবার আসেন উম্মতের দিকে, আমাদেরকে প্রথম যে প্রশ্ন করা হবে এই প্রশ্নটি হচ্ছে, ফি মা আফনাহু, তুমি তোমার জীবনকে কিভাবে কাটিয়েছ। প্রথম প্রশ্ন কি করা হবে, যে তোমার জীবনকে তুমি কিভাবে কাটিয়েছ। হাত আছে বলে সব কাজ হাত দিয়ে করা যাবে না, চোখ আছে বলে এই চোখ দিয়ে সব জিনিস দেখা যাবে না, মুখ আছে বলে এই মুখ দিয়ে সব কথা বলা যাবে না, পা আছে বলে এই পা দিয়ে সব জায়গায় হেঁটে যাওয়া যাবে না, হাত আছে বলে এই হাত দিয়ে সুদি কারবার করা যাবে না, হাত আছে বলে এই হাত দিয়ে বুশের সাথে মুসলমান কোন সম্পর্ক রাখতে পারে কি, কোন মুসলমান হাত আছে বলে কোন মুসলমান এই হাত দিয়ে সুদের সাথে কি যুক্ত থাকতে পারে, যুক্ত থাকতে পারে না। সম্মানিত শুনি, আমার হাত দিয়ে সব কাজ করতে পারবো না, পা রয়েছে বলে এই পা দিয়ে আমি সব কাজ করতে পারবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে দাঁড়াবেন, দাঁড়ানোর পর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তোমার জীবন তুমি কিভাবে কাটিয়ে এসেছ। এখন আপনি হিসাব করেন, আল্লাহ রাসূল বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার জীবনের একবার হিসাব নেও, তুমি কি কি করেছো, তোমার জীবনে কোন কোন হারাম কাজ তুমি করেছো, তুমি নিজে আগে আইডেন্টিফাই করো। আল্লাহ তো হিসাব নেবেন, আল্লাহ হিসাব নেওয়ার আগে তুমি নিজে হিসাব নেও, তুমি কি করেছো। কাফা বিনাফসিকা, একজন মানুষ তার একজন মানুষ নিজের হিসাবের জন্য নিজেই যথেষ্ট। আপনি যখন পরীক্ষা দেন, একজন ছাত্র যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে আসার পর সে মোটামুটি বলতে পারে সে পরীক্ষায় এ প্লাস পাবে নাকি এ পাবে নাকি ফেল করবে, সে নিজেই বলতে পারবে। ঠিক সেইভাবে আল্লাহ হিসাব নেওয়ার আগে তুমি তোমার জীবনের হিসাব মিলাও, এই জীবনের 50 বছরে তুমি হারাম কাজের সাথে কোন কোন হারাম কাজের সাথে তুমি যুক্ত ছিলে, কোন কোন নাজায়েজ কাজের সাথে তুমি যুক্ত ছিলে, কোন কোন বেদাত কাজের সাথে তুমি যুক্ত ছিলে, কোন কোন কাজের সাথে তুমি যুক্ত ছিলে, তুমি একটু হিসাব মিলাও। তোমার নিজের হিসাব মেলানোর জন্য তুমি নিজেই যথেষ্ট। দ্বিতীয় যে প্রশ্নটি আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে করবেন, পান সাবাবিহি ফিমা আবলা,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবেন, তোমার যৌবন বয়স তুমি কিভাবে কাটিয়ে এসেছো? কি প্রশ্ন করবেন? যে তোমার যৌবন বয়স তুমি কিভাবে কাটিয়ে এসেছো? সুতরাং যৌবন আছে বলেই তুমি সব কাজ করতে পারবে না। যদি তোমার এই যৌবনের যুবকের যে যৌবনের শক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেন, তাহলে তুমি আর কিছু করতে পারবে না। তোমার শরীরের মধ্যে গায়ের মধ্যে তোমার জোর আছে বলে তুমি তোমার দাপটের মধ্যে সমাজে সুদ প্রতিষ্ঠিত করতে পারবে না। তোমার দাপট আছে বলে, তোমার শরীরের শক্তি আছে বলে তুমি ঘুষ খেতে পারবে না। কিয়ামতের ময়দানে তোমার এই যৌবন শক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তুমি এই যৌবন বয়সটা কিভাবে কাটিয়ে এসেছ? তুমি আল্লাহ এবং রাসূলের মহব্বতে কাটিয়েছ, নাকি একজন মেয়ের পিছনে ঘুরে ঘুরে তোমার সময়টাকে তুমি ধ্বংস করে দিয়েছ? এইগুলি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে। কিয়ামতের ময়দানে যখন এমন বিভীষিকাময় অবস্থা হবে, সূর্য যখন মানুষের মাথার উপর চলে আসবে, জমিন যখন তামার মতো গরম হয়ে যাবে, মানুষের পা রাখার কোনো ক্ষমতা থাকবে না, গামের মধ্যে কারো পায়ের মনটা পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো কোমর পর্যন্ত ডুবে যাবে, কোনো মানুষ সেই সময় গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, কোনো আশ্রয়স্থল নাই। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাত শ্রেণীর মাহবুব বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার আশে আজিমের ছায়া তলে জায়গা করে দিবে। কয় শ্রেণীর মানুষদেরকে? আল্লাহর হাবিব বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু বিযিল্লিহি ইয়াউমা লা যিল্লাহু ইল্লা যিল্লা। কিয়ামতের ময়দানে যখন এই বিভীষিকাময় অবস্থা, এই ভয়াবহ অবস্থায় কোনো আশ্রয়স্থল থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাত শ্রেণীর মানুষকে ওনার আশে আজিমের ছায়া তলে জায়গা করে দিবেন। প্রথম প্রকার হচ্ছে ইমামুন আদেল, যেই সমস্ত মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ মানুষ, ন্যায়পরায়ণ অভিভাবক, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, সহজে বলি ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ গ্রামের মুরব্বী, ন্যায়পরায়ণ এমপি, ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী যদি হন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ওনার আশে আজিমের ছায়া তলে জায়গা করে দিবে। আপনি যদি গ্রামের মাতব্বর হন, আপনি সব রায় যদি আপনার পক্ষের লোকেদের যদি আপনি দিয়ে দেন, আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে না পারেন, আপনি সমাজের মুরব্বী হয়ে যদি সুদের বিরুদ্ধে কথা না বলেন, আপনি সমাজের অভিভাবক হয়ে যদি ঘুষের বিরুদ্ধে কথা না বলেন, আপনি মসজিদের খতিব হয়ে, আপনি মসজিদের ইমাম হয়ে যদি আপনি সুদ ঘুষের বয়ান যদি আপনি না রাখেন, কিয়ামতের ময়দানে আপনি জালিমের কাতারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াবে। কিন্তু যদি মুসল্লিরা ইমাম সুদের বিরুদ্ধে কথা বলার কারণে, ইমাম সুদের বিরুদ্ধে কথা বলার কারণে, ইমাম সুদের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে যদি মুসল্লিরা ইমামকে বের করে দেন, কিয়ামতের ময়দানে গোটা এলাকা আল্লাহর কাঠ করায় দাঁড়াবে, ঠিক কিনা? সুতরাং ইমামকে ইমামের মতো আপনারা কথা বলতে দিবেন, ইমামকে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় স্পষ্ট করে বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে কি করেছেন? হালাল করে দিয়েছেন। আর ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। জোরে বলেন, সুদকে কি করে দিয়েছেন? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলি হারাম করে দিয়েছেন, এই বিষয়ে ইমাম সাহেবকে প্রতিহত করা, ইমাম সাহেবকে কথা বলতে না দেওয়া, এটি মুসলমানের কাজ নাকি মুনাফিকের কাজ? মুনাফিকের কাজ। এই জন্য আমার আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যদি কোনো সুদখুর থেকে থাকেন, তাহলে আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন রহমতের হাতছানি দিয়ে আপনাকে ডাকছেন, যে হে আমার বান্দা, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না,
তুমি আমার রহমতের দিকে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। আমরা কি এই সাবজেক্ট ওয়াজ করছি এই জন্য যে সুদকুলরা মুসলমান হতে পারবে না, এর জন্য কি না? আমরা সংশোধন চাই। কি চাই আমরা? সংশোধন চাই। আপনার ভুল যদি আপনাকে কেউ দড়িয়ে দেয়, তাহলে সে আপনার শত্রু নাকি বন্ধু? ধীরে বলবেন, শত্রু না বন্ধু? তাহলে আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সুদকুর যারা আছেন তারা আমাদেরকে শত্রু ভাববেন নাকি বন্ধু ভাববেন? কারণ আমরা তাদেরকে চাই কি, তাদের দুনিয়ায় মঙ্গল হোক, আখেরাতে মঙ্গল হোক, এটা আমরা চাই নাকি? এটা চাই বিদায় এই সাবজেক্ট কিন্তু আমরা আলোচনা করছি, না হলে অন্য সাবজেক্ট আলোচনা করতে পারতাম। আমরা চাই না তোমরা জাহান্নামে যাও, আমরা চাই না সুদের পাপ নিয়ে তোমরা জাহান্নামে যাও, আমরা চাই তোমরা মুমিন হয়ে কবরে যাও, তোমরা মুমিন হয়ে তোমরা আবার আল্লাহর জান্নাতে প্রবেশ করো, সেটাই আমরা চাই। সম্মানিত শুনি, সুতরাং আমরা সুদকুরদের ঘৃণা করছি না, বরং তারা যে কাজ করছে সেই কাজকে আমরা ঘৃণা করছি, এবং এই কাজ থেকে ফিরে আসার জন্য আমরা তাদেরকে কি করছি? উৎসাহিত করছি। সম্মানিত শুনি, এই সুদের সর্বনিম্ন পাপ আমি কি বলেছিলাম মনে আছে আপনাদের? কি বলতে পারবেন? মায়ের সাথে জেনা করার সমান। এবার যদি উপরের পাপের দিকে চলে যায়, এই সুদের সর্বনিম্ন গুণা বললাম, সবচেয়ে বড় গুণা কি? সবচেয়ে বড় গুণা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুদের সবচেয়ে বড় শাস্তি কি? আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আপনি কি আপনার বুকের পাটা রয়েছে, আপনার সাহস রয়েছে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করতে পারে? কি সাহস আছে? সাহস নেই আপনার। সুতরাং এটা থেকে অবশ্যই ফিরে আসতে হবে এবং তাওবা করতে হবে যে যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে জীবিত রাখবেন, ততদিন পর্যন্ত আমি আর সুদের দ্বারে কাছেও আমি যাব না, সুদী ব্যবসার সাথে আমি যাব না। সম্মানিত সুদী, আপনি ব্যবসা করছেন, আপনি হালাল ব্যবসা করেন, হালালের মধ্যে আপনি হারাম ঢোকাবেন না। আমার রাসূল বলেছেন, মান গাশানা ফালাইসা মিন্না। একদিন আমার রাসূল বাজারের দিকে যাচ্ছেন, দেখলেন গমের স্তূপ, আল্লাহর হাবিব ফাআদ ফালা ইয়াদাহু, গমের স্তূপের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। তখন গমের স্তূপের ভিতরে দেখলেন পানি। ব্যবসায়ীকে জিজ্ঞেস করলেন, ইয়া সাহিবুত তুজার মা হাজা, এটা কি? গমের উপর দেখছি আমি, গমের উপর দেখছি আমি পানি নেই, আর গমের ভিতরে দেখছি আমি পানি, মা হাজা, এটা কি? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আসাবাতুস সামা, রাতে বেলায় বৃষ্টি দিয়েছে, এই বৃষ্টির পানি নিচে চলে এসেছে। রাসূল তোমাক নিয়ে বলেছেন, তুমি এটা এখানে কেন রেখেছো? মান গাসসানা ফালাইসা মিন্না, উপরে হচ্ছে শুকনো আর ভিতরে হচ্ছে ভিজা, এটি ইসলামের স্বভাব হতে পারে না। যে দুকা দেশ সে আমার উম্মত নয়। এই জন্য দেখেন ব্যবসার ক্ষেত্রে কত সূক্ষ্ম বিষয় আল্লাহ রাসূল খেয়াল করেছেন, এবং রাসূল বলেছেন, আত্তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা ওয়াস সালিহিন। যারা সৎ উপায়ে ব্যবসা করবে, হালাল ব্যবসা করবে, তারা কিয়ামতের ময়দানে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, সালিহিন বান্দাদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি হালাল খায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, গোটা সময় তার নফল ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখবেন, সেজন্য গোটা সময় নফল ইবাদতের মধ্যে সে কাটিয়ে দিল। সম্মানিত শুনি, কিয়ামতের ময়দানে আরেক প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার আরশে আজিমের ছায়াতলে জায়গা করে দিবেন, তারা হচ্ছেন আশাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ। ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন ওনার আরশে আজিমের ছায়াতলে জায়গা করে দিবেন, যেই যুবক তার যৌবন বয়সকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগিতে কাটিয়েছে, সে যদি তার মেধা, তার জীবনের শ্রম যদি সে বিলিয়ে দেয় সুদের কারবারের সাথে, সুদের লেনদেনের সাথে, সুদকে কিভাবে বৃদ্ধি করবে, কিভাবে টাকায় টাকা আনবে, এই চিন্তায় যদি তার জীবনটা কাটিয়ে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়াতলে সে কোনোদিন জায়গা পাবে না। সুতরাং আমাদের যুবকদের উৎসাহিত করতে হবে, যেই সমস্ত প্রতিষ্ঠানে সুদ রয়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠানে মুসলমান যুবক কি করতে পারবে না? চাকরি করতে পারবে না। অভিভাবকদেরকে আপনারা বুঝাবেন, এই বিষয়ে আর বেশি কিছু বললাম না, যে আপনারা উৎসাহিত করবেন যুবকদেরকে, যে তোমার টাকা কম হোক, তোমার কাছ থেকে আমি বেশি টাকা চাই না, আমি শুধুমাত্র হালাল টাকা চাই। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় একেবারে উল্টা হয়ে গিয়েছে,
কিছু ফ্যামিলি ছাড়া, কিছু পরিবার ছাড়া, যে যখন দেখবেন বিয়ে শাদীর আলাপ হয় তখন জিজ্ঞেস করা হয় এই ছেলের রুজি কত টাকা। যদি বলা হয় এই ছেলের রুজি 50,000 টাকা, তাহলে দেখবেন মেয়ের পক্ষরা খুশিতে আত্মহারা যে এর ইনকাম হচ্ছে 50,000 টাকা, ইনকাম হচ্ছে 1,00,000 টাকা, তার জন্য কন্যা পাওয়ার কোনো কি দেখে না অভাব নেই। কিন্তু যদি বলা হয় একজন মাস্টারই বলেন উনি 20,000 টাকা রুজি করেন, তখন চিন্তা করবে ওর কি আর কোনো কুপি টাকা আছে, ওর কি আর কোনো ইনকাম আছে, সেটি চিন্তা করবে। কিন্তু এটা বুঝে না এই স্যার, এই মাস্টার, এই হুজুর সারাদিন পরিশ্রম করে, হার বাংলা পরিশ্রম করে উনি উপার্জন করেন, হালাল হালাল টাকা উপার্জন করেন, কিন্তু সেই 1,00,000 টাকা যে ইনকাম করছে, 1,50,000 টাকা যে ইনকাম করছে, তার ইনকামের মধ্যে কত টাকা অবৈধ আসছে সেটি কিন্তু হিসাব করা হয় না। হয় কি হয় না, টাকা হলেই হয়, কিন্তু এই বিষয়টা অভিভাবকরা খুবই খেয়াল করবেন যে আমি একজন পরহেজগার, একজন তাকওয়াবান ছেলের কাছে গিয়ে আমার মেয়েকে আমি দিতে পেরেছি, তাহলে মনে করবেন আপনার জীবন কি হয়েছে, সার্থক হয়েছে। সম্মানিত শুধু টাকা দিয়ে মানুষকে মূল্যায়ন করবেন না, মূল্যায়ন করবেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, যার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া রয়েছে, যে হালাল হারাম কমিস করে চলে, যার মধ্যে আল্লাহ ভীরু রয়েছে, তাকেই মূল্যায়ন করবেন। কারণ আল্লাহর বাসায় হচ্ছে সেই মানুষ সবচেয়ে কি, সবচেয়ে সম্মানিত মানুষ হচ্ছে সে। ছেলের 20,000 টাকা থাকতে পারবে, 20,000 টাকা থাকতে পারে, কিন্তু এই ছেলের ঘরে হয়তো তার শান্তি হবে না। কারণ হালাল হারাম উপার্জনের মধ্যে কি নেই, হারাম উপার্জনের মধ্যে কোনো শান্তি নেই, হারাম উপার্জনের মধ্যে, হারাম উপার্জনের মধ্যে কোনো শান্তি নেই। মুসলমানরা এই কাজ কোনোদিন কি করতে পারে না, করতে পারে না। সম্মানিত শুধু হতে পারে এরকম অনেকে হালাল উপায়ে 20,000,000 টাকা ইনকাম করছেন, সেটিকে আমরা কি জানাই, স্বাগত জানাই, সেটিকে আমরা ওয়েলকাম জানাই, সেই সমস্ত মানুষকে আমরা আমরা বলি যে তাদের জীবনটা দ্বন্দ্ব হয়ে গিয়েছে। সম্মানিত শুধু মণ্ডলী, এই জন্য আমার রাসূল বলেছেন যে সমস্ত মানুষ তারা তাদের যৌবন বয়সটাকে ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আযীমের ছায়াতলে জায়গা করে দিবেন। এই জন্য আমার রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন, তোমরা 60টি ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা মুবে পাক, তোমরা 60টি ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বিরত থাকবে। এক হচ্ছে আকলুর রিবা, তোমরা সুদ খাওয়া থেকে তোমরা বিরত থাকবে। আকলুল মাল আল ইয়াতীম, এতিমের মাল বক্ষণ করা থেকে তোমরা বিরত থাকবে। আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা থেকে তোমরা বিরত থাকবে। আর সেহের, জাদু টুনা করা থেকে তোমরা বিরত থাকবে। দেখেন আপনারা একটু চিন্তা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিনিস আমাদেরকে নিষেধ করেছেন, এই সমস্ত জিনিসের সাথে দেখেন কেউ না কেউ আমাদের সমাজে যুক্ত। শিরকের সাথে আমাদের সমাজের অনেক মানুষ যুক্ত, মাজারে গিয়ে যারা সিজদা দেয় এই সমস্ত জিনিসের সাথে যুক্ত, সেহের জাদু টুনার সাথে মানুষ যুক্ত, কিন্তু রাসূল কি করেছেন, নিষেধ করেছেন। কাতলুন নাফস আল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষ হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। কাতুল মুহসানাতিল মুমিনাতিল গাবিলাত, সতীসাধ্বী নারীর উপর মিথ্যা অপবাদ দেয়া আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, প্রথম বলছিলাম কি ন্যায়পরায়ণ শাসকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার আরশে আযীমের ছায়াতলে জায়গা করে দিবেন। দুই নম্বর হচ্ছে যেই যুবক তার যৌবন বয়সটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিয়েছে। তিন নম্বর হচ্ছে রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই মানুষটি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওনার আরশে আযীমের ছায়াতলে জায়গা করে দিবেন, যারা যাদের অন্তর মসজিদের সাথে, মুআল্লাকুন ফিল মাসাজিদ মসজিদের সাথে সম্পৃক্ত। ফজরের আযান হওয়ার পর সে অপেক্ষায় থাকে কোন সময় সে মসজিদে যাবে। এখন এই মসজিদে যাওয়ার জন্য আপনার পিছনে কিছু ব্যাকআপ টাকা প্রয়োজন, মসজিদ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আপনার কিছু ব্যাকআপ টাকা প্রয়োজন, কিছু শক্তি টাকা প্রয়োজন। এই শক্তি হচ্ছে হালাল খাবার। আপনি যখন হালাল খাবার খাবেন তখন আপনার মধ্যে একটা উৎসাহ সৃষ্টি হবে, হালাল খাবার খাবেন আপনার ভালো কাজ করতে মন চাইবে, হারাম খাবার খাবেন আপনাকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য এই হারাম খাবারই যথেষ্ট। ফজরের মসজিদের আজান আপনার কর্ণকুহরে আসবে না যদি আপনি হারাম ভক্ষণ করে থাকেন।
অলসতা আসবে, শীতের সময় এসছে, আপনার অলসতা চলে আসবে, আমি এখন মসজিদে যাব না, পরে নামাজ পড়বো, এরকম অলসতা আসবে। যদি আপনার আপনার শরীরের মধ্যে যদি কি থাকে, হারাম থাকে, যদি হারাম লেনদেন যদি আপনার মাঝে থাকে, সম্মানিত সুদী, এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদী ব্যবস্থাকে চিরতরে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। দেখুন আমাদের সমাজে অনেক সময় দেখা যায় বিভিন্ন এনজিওর নামে বিভিন্ন সংস্থা আমাদের এই দেশে রয়েছে, যারা বাড়িতে বাড়িতে গিয়ে ক্ষুদ্র ঋণের নামে মানুষের কাছে মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে। এটি হচ্ছে সুদ। এদিকে জুড়ে বলতে হবে, এদিকে বিভিন্ন এনজিও আছে না, এই এনজিওরা দেখবেন একেবারে পরিবার গুলো নিঃশেষ করে দিচ্ছে, মানুষ উপায়ান্তর না হয়ে সুইসাইড করার মতো প্রবণতা আমাদের এই দেশে দিন দিন বাড়ছে। এই জন্য আমরা চাই না আমাদের এই দেশে সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রচলিত হোক, এটি আমরা চাই না। এই ইহুদি মুশরিকরা এই মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরে নিয়ে যাওয়ার জন্য মুসলমানদের দোয়া যাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল না হয়, এই জন্য মুসলমানদের মধ্যে তারা এই সমস্ত সুদী বিষয়গুলো মুসলমানদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে দিয়েছে। আমাদের সমাজে বিভিন্ন এনজিওর নামে ছোটখাটো ঋণ দিয়ে বোর্ড থেকে মামুনদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এই টাকাটি হচ্ছে কিন্তু সুদ। এটা কি সুদ? এই যে সুদের ভয়াবহতা বললাম, এটিও কিন্তু সুদ। আমার রসুল সাল্লাহ ইসলাম একদিন ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে আমার রসুল স্বপ্নে দেখলেন দুজন ফেরেস্তার দণ্ডায়মান, এবং দেখলেন একটি বিশাল সাগর, সাগরের মধ্যে রক্তের সাগর, এই পুরো সাগরটি হচ্ছে রক্তের সাগর। আমার রসুল এই ফেরেস্তাদেরকে এই অবস্থা দেখে আমার রসুল দেখলেন একজন মানুষ সাগরের মধ্যখানে, এবং সাগরের মধ্যখানে সে হাবুডুবু খাচ্ছে, এক সময় সাঁতার কাটতে কাটতে সাগরের তীরে চলে এসেছে। আর এখানে দণ্ডায়মান যে দুজন ফেরেস্তা, তারা পাথর দিয়ে এই মানুষের চেহারার মধ্যে নিক্ষেপ করছেন, চেহারার মধ্যে নিক্ষেপ করার কারণে এই মানুষ বাঁচার জন্য সাগরের মধ্যখানে চলে যাচ্ছে, আবার সে তীরে আসছে, আবার যখন তাকে আঘাত করা হচ্ছে সাগরের মধ্যখানে চলে আসছে। তখন আমার রসুল জিজ্ঞেস করলেন এরা কারা? তখন জবাব দেওয়া হলো, আপনার উম্মতের মধ্যে সেই সমস্ত মানুষ যারা সুদ খেত দুনিয়াতে, এদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দিয়ে থাকেন। যিনি বলেন নাউযুবিল্লাহ, এই জন্য আল্লাহ হাবিব বলেছেন মানুষ যদি সুদ খায় তাহলে তার জন্য গুনাহ হয়। একটি জায়গায় বলেছেন 70টি, আর অন্যটি জায়গায় বলেছেন একটি সুদ যদি কেউ খায় ওহুয়া ইয়ালাম, আর সে জানে, সে সুদ খেলো এবং সে জানে যে সে সুদ খেয়েছে, তাহলে তার 36টি গুনাহ হয়। কতটি গুনাহ হয়? 36টি গুনাহ হয়। সম্মানিত সুদী, এই সুদীর সুদ ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি যাকাত দেন, তাহলে যাকাত দেওয়ার কারণে আপনি মনে করবেন যে আমার সম্পদ কমছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, তোমার সম্পদ কমছে না, বরং তোমার সম্পদ বাড়ছে। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। আপনার যদি 1 লক্ষ টাকা যদি থাকে, আর এই 1 লক্ষ টাকা যদি 1 বছর যদি অতিবাহিত হয়, তাহলে এই 1 লক্ষ টাকার উপর শতকরা 2.5 টাকা, তার মানে 2,500 টাকা বৎসরান্তে আপনার উপর দেওয়া হচ্ছে ফরজ। দেওয়া কি ফরজ? এটি আপনার হক নয়, এটি হচ্ছে গরিবের হক। আপনি যদি এই টাকা খান, তাহলে আপনি আপনার টাকা খেলেন না, বরং আপনি গরিবের টাকা আপনি খেলেন। কারণ গরিবের হক কিন্তু ধনীদের পকেটে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য আমরা যদি এই সমাজে বিত্তবানরা যদি আমরা এই জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে পারতাম, তাহলে আমাদের এই সমাজে কোনো দরিদ্র থাকতো না। রাসূলের যুগে এমন হয়ে গিয়েছিল, সাহাবায়ে কেরামরা পিঠের মধ্যে জাকাতের সম্পদ নিয়ে তারা হাঁটতেন, আর তারা ঘোষণা দিতেন রাত্রিবেলা, তোমরা কি আছো যে জাকাতের সম্পদ তোমরা নিবে? এরকম একটা সুন্দর সোনালী সমাজ প্রতিষ্ঠিত করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শুনি, আসুন আমরা সুদ মুক্ত সমাজ করি, ঘুষ মুক্ত সমাজ করি, আমরা সুন্দরভাবে ব্যবসা করি, জাকাত
জাকাত ভিত্তিক সমাজ আমরা প্রতিষ্ঠিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই আলোচনা বুঝার, এই আলোচনা থেকে উপকৃত হওয়ার এবং আমাদের বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটানোর তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের জবান থেকে অত্যন্ত মূল্যবান নসিহত শ্রবণ করলাম। সম্মানিত উপস্থিতি, আমরা মসজিদে চলে যাই, আমরা মসজিদে চলে যাই। এই মুহূর্তে সালাত ও নিশার আযান হয়ে যাবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লাকিবাতু লিল মুত্তাকিন والصلاه والسلام على رسوله الاشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين। হে আল্লাহ তাআলা, আমাদের আজকের এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আউয়াল থেকে আখের পর্যন্ত সমস্ত জরুরিয়াতকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া নিয়ে রহমাতুল লিল আলামিনের খিদমত মুবারক নিয়ে পৌঁছে দাও। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত ওলি আল্লাহ গোস কুতুব চলে গেছেন তাদের কবরে আল্লাহ তুমি পৌঁছে দাও। হে আল্লাহ, আমাদের এই এলাকার সমস্ত মর্যাদানদের কবরে আল্লাহ তুমি সওয়াব পৌঁছে দাও। হে আল্লাহ তাআলা, কাজ করে আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বাবার কবরে আল্লাহ তুমি সওয়াবকে পৌঁছে দাও। হে আল্লাহ, আপনার যে সমস্ত বান্দারা আজকের এই মাহফিলের আয়োজন করলো, হে আল্লাহ তাদের বাবা মার খানদান দাদাদাদির খানদানের সমস্ত মর্যাদানের কবরে আল্লাহ পৌঁছে দাও। হে আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই জায়গায় মাহফিল করার মতো তৌফিক আল্লাহ তুমি আমাদের নসিব করো। হে আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের সুদ থেকে বাঁচার তৌফিক দান করো, ঘুষ থেকে বাঁচার তৌফিক দান করো, হালাল উপায়ে রুজি রোজগার করার তৌফিক আল্লাহ তুমি দান করো, হারাম থেকে বাঁচার তৌফিক আল্লাহ তুমি দান করো। হে আল্লাহ, আমরা যারা হাত তুললাম, হে আল্লাহ, আমাদের অন্তরের নেক মুকাসিব গুলোকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। হে আল্লাহ, পর্দার অন্তরাল থেকে অনেক মা বোনরা হাত তুলেছেন, হে আল্লাহ, আমাদের মা বোনদের হাতকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হে আল্লাহ, মা বোনদের অনেক মনের ব্যথা বেদনা আশা আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহ। হে আল্লাহ, আজকের এই মাহফিলের ওসিলায় তাদের ব্যথা বেদনাকে আল্লাহ তুমি দূর করে দাও, আশা আকাঙ্ক্ষাকে কবুল ও মঞ্জুর করে নাও। হে আল্লাহ তাআলা, অনেক মানুষ আমাদের আত্মীয় স্বজন যারা বিদেশে রয়েছেন, হে আল্লাহ, তাদেরকে আল্লাহ তুমি পূর্ণ হেফাজত নসিব করো, হালাল রুজি রোজগার করার তৌফিক আল্লাহ তুমি দান করো। হে আল্লাহ, আমরা যারা চাকুরি পাই নাই, আমাদের চাকুরির ব্যবস্থা করে দাও। হে আল্লাহ, ব্যবসায়ীর ব্যবসার মধ্যে আল্লাহ তুমি খয়র বরকত নাজিল করো। হে আল্লাহ, মৌতের আগে আমাদেরকে হারামাইন শরীফ আইনের জিয়ারত আল্লাহ তুমি নসিব করো। হে আল্লাহ, আমরা যারা অসুস্থ হাত তুললাম, আমাদেরকে পূর্ণ সুস্থতা আল্লাহ তুমি নসিব করে দাও। হে আল্লাহ, আমাদের এই এলাকার হে আল্লাহ স্যার জনাব ফজলুল স্যার অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থতা নসিব করো। হে আল্লাহ, আরো যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে পূর্ণ সুস্থতা নসিব করো। হে আল্লাহ, আমাদের বাবা মার হায়াতকে আল্লাহ তুমি বর্ধিত করে দাও। হে আল্লাহ, আমাদের বাবা মা যাদের কবরে চলে গেছেন, তাদের কবরে আল্লাহ তুমি সওয়াব বখশিশ করে দাও। হে আল্লাহ, আমাদের এই মাহফিলে কথা বলতেন, হে আল্লাহ, জনাব শামসুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির খিদমতে আল্লাহ তুমি সওয়াব পৌঁছে দাও। হে আল্লাহ, আমাদের উপর হক রেখে রেখে যারা কবরে চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরে সওয়াবকে আল্লাহ তুমি বখশিশ করে দাও। হে আল্লাহ, মৌতের সময় আপনার হাবিবের নূরানি চেহারা আমাদের সম্মুখে রেখে আমাকে জবান দিয়ে মধুর কলিমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।